গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। সদরে আওয়ামী লীগের 3 জন বিদ্রোহী আর সুন্দরগঞ্জে 1 জন বিদ্রোহী মাঠে রয়েছেন। আর 2টি পৌরসভাতেই রয়েছে বিএনপির একক প্রার্থী। এদিকে প্রার্থীদের যোগ্যতার ফিরিস্তি দিয়ে চলছে মাইকিং। দ্বিতীয় ধাপে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে 16 জানুয়ারি। 2টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। গাইবান্ধা পৌরসভায় দলের নির্দেশনা অমান্য করে মাঠে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী 3 জন। এরই মধ্যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরও লড়াইয়ের মাঠ ছাড়েননি বহিষ্কার হওয়া আহসানুল করিম লাচু, ফারুক আহমেদ ও মতলুবুর রহমান। যে কোনো বিপদ আপদে জনগণকে নিয়েছিলাম। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমার বিশ্বাস, যেভাবে আমি মানুষের কাছে যাচ্ছি, প্রতিটি জায়গায় আমি বিপুল সাড়া পাচ্ছি। যেহেতু জনগণকে আমাকে ভালোবাসে, জনগণ আমি ভালোবাসি, এই কারণে জনগণের পাশেই থাকতে চাই। গাইবান্ধা সত্যিকার অর্থে ডিজিটাল করার চিন্তার চেতনা নিয়ে আমি এগিয়ে যাব। তবে এই পৌরসভায় বিএনপির রয়েছে একক প্রার্থী। এদিকে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এছাড়া স্বতন্ত্র হিসেবে লড়ছেন 3 জন। বিএনপি যেহেতু গণমানুষের কথা বলে, তৃণমূলের কথা বলে, ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলে, সে কারণে মানুষ আশাবাদী যে বিএনপির মাধ্যমেই মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। এদিকে সুন্দরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুন, তারপরও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে লড়ছেন খয়বর হোসেন মওলা ও দেবাশিস কুমার সাহা। মাঠে রয়েছেন জাতীয় পার্টির আব্দুর রশিদও, আর এখানেও বিএনপির একক প্রার্থী। জাতীয় পার্টির উন্নয়নের বিশ্বাসী এবং তারা শান্তিপ্রিয় দল। আমাদের সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হইলে জাতীয় পার্টি এখানে জয় হবেই। প্রচারণা জমে ওঠায় ভোটারদেরও আগ্রহ বেড়েছে। যে উন্নয়ন করবে আমরা তাকে ভোট দেব, যার কাছে একটা সুফল পাবো আমরা সেই ধরনের একজন প্রার্থী চাই। মানুষ চাচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যেন তারা ভোট দিতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের দিন আমরা প্রতিটি পৌরসভায় 9 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করব এবং সম্ভব হলে আমাদের যদি আরো নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে আরো এই সংখ্যা আরো বৃদ্ধি করব। পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। গাইবান্ধা পৌরসভায় কাউন্সিলর পদে 17 ও নারী কাউন্সিলর পদে 11 জন এবং সুন্দরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে 33 এবং নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন। ডিবিসি নিউজ ডেস্ক।